সাইকো, আমরা এখন কথা বলবো হচ্ছে সাইকো ছবিটা নিয়ে। এই ছবিটা দেখার আগে আমার এই ছবিটা নিয়ে এক্সপেকটেশন হিউজ ছিল, প্রত্যেকে এতবার কমেন্টে সাইকো সাইকো নিয়ে কথা বলেছে। এবং এটা কিন্তু অ্যালফা হিচককের নয়, এটা হচ্ছে আমরা এখন কথা বলছি মিসকিনের তামিল 2020 সাইকোলজিক্যাল থ্রিলার ছবিটা নিয়ে। তো ছবিটার প্রথম 5 মিনিট না আমার ব্যাপক লাগছিল, এত রাফ অ্যান্ড টাফ দৃশ্য, এরকম বিজিএম, একটা অপশন ক্রিয়েট করা ব্যাপক। কিন্তু ছবিটা যত এগোয় নিজের লাইন থেকে মনে হয় একটু একটু করে সরতে থাকে। যেভাবে গল্প হচ্ছে একজন সাইকোপ্যাথ যে একদম তার কাটা, সেই মেয়েদেরকে তুলে নিয়ে আসে, তাদের মাথা শরীর থেকে আলাদা করে খুব রাফভাবে এবং তাদের চোখে ভয় দেখে, আর বডিটা পরের দিন ফেলে দেয় কিন্তু মাথাটা ট্রফি হিসেবে রেখে দেয়। তো এখানে যে লিড অ্যাক্ট্রেস, সে একজন রেডিও জকি, মনে হচ্ছে আদিত্য রয় হায়দারি, খুব দারুণ তাকে দেখতে লাগে। তো তাকে এবার সে কিডন্যাপ করে এবং তার যে বয়ফ্রেন্ড একজন ব্লাইন্ড পার্সন, একজন মিউজিশিয়ান, শুনতে অনেকটা আন্ধাধুনের ক্যারেক্টারটার মতো লাগছে, বাট না কোনো মিল নেই। তো সে কিভাবে নিজের গার্লফ্রেন্ডকে বাঁচাবে একজন এক্স পুলিশ অফিসারের সাহায্য নিয়ে, এটাই ছবির গল্প। এবার পজিটিভ দিক নেগেটিভ দিক। প্রথম পজিটিভ হচ্ছে এই ছবিটার মধ্যে ডেড বয়টাকে প্রথম সিনেই যেভাবে নিয়ে যাবে, যেভাবে মারা হবে, একটা ঘরটার মধ্যে রগরগে দগদগে ব্যাপার রয়েছে, ঠিক আছে। তেমনি ক্যারেক্টারটা, তাকে পুরো মানে যেখানে সাইকোপ্যাথ, তাকে ব্যাকগ্রাউন্ডটাকে পুরো নেকেড দেখানো হচ্ছে একটা দৃশ্যে। তো এইগুলো দারুণভাবে দেখানো, তো এই সেট এবং ক্রিয়েশানটা আমার দারুণ লেগেছে। তো এটা সবথেকে পজিটিভ পার্ট এই ছবিটার মধ্যে। সেকেন্ড, ছবির বিজিএম, ছবির বিজিএম প্রথম 10-15 মিনিট এরকমভাবে চলে যে আপনাকে বুঝিয়ে দেবে আপনি একটা ডেঞ্জারাস কিছু দেখতে চলেছেন, কিন্তু কিছু কিছু জায়গায় বড় করে ব্যাকগ্রাউন্ড মিউজিক মনে হয় তুলতে পারে না ছবিটা। তবে আবার শেষের 15-20 মিনিট ব্যাকগ্রাউন্ড মিউজিকের কৃতিত্ব অপরিসীম। এবার যদি বলি থার্ড পজিটিভ, সেটা প্রত্যেকের পারফরমেন্স। আদিত্য রয় হায়দারিকে, নামটা গুলিয়ে যাচ্ছে, আদিত্য রয় হায়দারিকে খুব সুন্দর লাগে দেখতে, সঙ্গে এখানে গৌতমের ক্যারেক্টারকেও, এখানে নীতিয়া মেননকেও খুব ভালো লাগে। এবং নীতিয়া মেনন একজন জেনুইন অ্যাক্ট্রেস, খুব ভালো কাজ করেছে। এবং সবথেকে মেন ইম্পর্টেন্ট দুজন, এক যে সাইকোপ্যাথ এবং তার টিচার, দুজন এই ছবিতে ছেয়ে রয়েছে এবং ছবিটাকে কোথাও একটা গিয়ে দুজন নিজের কাঁধে নিয়ে বেরিয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ছবির আরও একটা মোস্ট পজিটিভ দিক, ছবির সিনেমাটোগ্রাফি। একটা দৃশ্য আছে যখন সে যেগুলো দিয়ে কাটে সেগুলোকে যেরকমভাবে টানবে, সেগুলোকে এত সুন্দর কাট শট ইউজ করা হয়েছে যে সেগুলো দেখলে আপনার রীতিমতো ভয় লাগে। এবং প্রত্যেকটা শট এন্ডিং এবং স্টার্টিং মোশন রয়েছে, মানে একটা কাট শট কাটার আগে সেটার মধ্যে মোশন রয়েছে এবং পরেরটা জোড়ার আগে সেটার মধ্যে মোশন রয়েছে, ফলে এগুলো আমাদের মনে হয় একটাই শট চলছে, বাট না ওটা একটা শট না, ওটা কাট শট। তো এটা দেখতে দারুণ লাগে। তো এগুলো ছিল ছবির পজিটিভ দিক। ছবির প্রথম নেগেটিভ হচ্ছে ছবির গল্পটা। গল্পটা ছবিটার এত সহজ সাপটা এবং প্রথম দিকেই যেরকমভাবে ছবিটা হ্যান্ডেল করতে পারেনি গল্পকে, তখন থেকেই বোঝা যায় ছবিটা হাত থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। সেকেন্ড, ছবির নেগেটিভ হচ্ছে ডিরেকশান। মিসকিন খুব ইন্টেলিজেন্ট একজন পরিচালক, খুব ভালোভাবে ছবি হ্যান্ডেল করতে পারে, কিন্তু এই ছবিটার বহু জায়গায় লুপহোলস রয়েছে এবং সেটা তার ডিরেকশানে অবশ্য। থার্ড নেগেটিভ হচ্ছে ছবির চিত্রনাট্য। ছবির চিত্রনাট্য এঙ্গেজিং নয় বলে ছবিটা সেকেন্ড হাফে অনেকটাই হাত থেকে মনে হয় বেরিয়ে যায়। ছবিটা লিঙ্ক কানেক্ট করতে আমাদের সমস্যা হয়, বহু জায়গায় মনে হয় যে এই যে এখান থেকে এখানে পৌঁছে গেলো, এর লজিকটা কী, এই জায়গাগুলো এত সহজে হচ্ছে কী করে। এবং একজন মিউজিশিয়ান যেরকমভাবে সে ম্যাপগুলো সাজাচ্ছে, ফিল করছে মিউজিকটাকে এই ছবিতে সেরকমভাবে ইউজ করাই নয়। তো এগুলো এই ছবির ক্ষেত্রে একটা বড় নেগেটিভ হয়ে দাঁড়ায়। তো আমি বলবো একটা ডিসেন্ট থ্রিলার যেটা আপনাকে খুব থ্রিলও দেবে না। এবার হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে যেহেতু এটা একটা মাস অ্যাপিল আনা ছবি নয়, এটাকে একটা ক্লাসিফাইড ছবির মধ্যে বানানোর চেষ্টা করা, সেই ক্ষেত্রে অনেকের এই ছবিটা দেখতে গেলে ডিসঅ্যাপয়েন্ট হতে পারে, আবার অনেকের ছবিটা ভালো লাগতে পারে। তবে ছবিটা কিন্তু স্ট্রিক্টলি একটা ডিসেন্ট ছবি, খুব আহামরিও নয় আবার খারাপও নয়, ঠিক আছে। তো এই ছিল সাইকো নিয়ে আমার রিয়াকশান। আমার ছবিটা মোটামুটি লেগেছে, ছবিটা অনেক বেটার হতে পারত। ছবিটা স্টার্টিং যেরকম ছিল, ছবিটার ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকম কিছু কিছু জায়গায় ছিল, যেরকম একটা অবসেশন তৈরি করা হয়েছে, যেরকম মাথাগুলো কাটা দৃশ্যগুলো তৈরি করা, ওগুলো সুপার্ব। কিন্তু যদি ছবির গল্প এরকম টান টান হতো তাহলে ছবিটা কিন্তু অনেকটা অনেকটা মজবুত হতে পারত। তো এই ছিল আমার রিয়াকশান। কী খাম পড়ছে গরিবের প্রোডাকশন বোঝা যাচ্ছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইউ অল, টাটা বাই বাই, টেক কেয়ার। রেড সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেই দাও, করে দাও। আবার দেখা হচ্ছে, টাটা, টেক কেয়ার।